ফটিকচুরির দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় 7 জুন সারাদিন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতারউদ্দিন মাহমুদ পারভেজ। এই সময় তিনি নিশ্চিন্তা হিন্দুগ্রাম অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গড় পুনর্নির্মাণে প্রয়োজনীয় ডিউটি প্রদান করেন এবং পরিবারের সদস্যদের মাঝে শাড়ি লুঙ্গি উপহার দেন। পরে তিনি স্থানীয় শ্রী শ্রী নিশ্চিন্তা দুর্গা ও কালী মন্দিরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনে গেলে মন্দির পরিচালনা কমিটি ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নিশ্চিন্তা গ্রামে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ দেন দানবীর আখতারউদ্দিন মাহমুদ পারভেজ। পরে তিনি দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হককে দেখতে যান। এই সময় তিনি অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতা ওবায়দুল হকের চিকিৎসার খোঁজখবর নেন। ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর জামে মসজিদ পরিচালনা কমিটি আখতারউদ্দিন মাহমুদ পারভেজের সাথে সাক্ষাৎ করেন এবং তিনি ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি সৌরবিদ্যুৎ প্যানেল প্রদান করেন। এরপর তিনি হিয়াকু চৌধুরীপাড়া হেবজোখানা ও এতিমখানা পরিদর্শন করেন। এই সময় তার সাথে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মরহুম ডক্টর মাহমুদ হাসানের সন্তান আখতারউদ্দিন মাহমুদ পারভেজ ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসার জন্য নগদ অর্থ প্রদান করেন। পরে তিনি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের নিশ্চিন্তা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী মুসল্লিদের সাথে মত বিনিময় করেন এবং মসজিদ কমিটি ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি মসজিদ উন্নয়নে বরাদ্দ প্রদানের প্রতিশ্রুতি দেন। এই সময় ক্রীড়া অনুরাগী আখতার পারভেজ ক্রীড়া সামগ্রী কিনতে নগদ অর্থ দেন এলাকার শিশু কিশোরদের। এছাড়াও পায়ে পচন্দরা এক হতদরিদ্র ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নেন মানবিক রাজনীতিবিদ আখতারউদ্দিন মাহমুদ পারভেজ। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ। তোমাদের যত শখ আছে পূরণ করে বাকি টাকাটা মানুষের মধ্যে দান করে দিল, কারণ এই সম্পদের মধ্যে পরিচ্ছন্ন জনগণের তথা মানুষের হক আছে, তো সেই হকটা আমরা আদায় করি না, আমরা কারোর উপর মেহরবানিও করি না, কারোর উপর ইয়েও করি না। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে হয়তো পরীক্ষা করছেন যে আমরা সেই টাকাটা সঠিক ব্যবহার করছি কিনা। তো আমরা চেষ্টা করতেছি যে আপনাদের আমানত, মানুষের আমানত যেন মানুষের কাছে আমরা ঠিক মতো পৌঁছাতে পারি। আপনারা দোয়া করবেন, যেভাবে আমার বাবা সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন, আমিও যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছে যাই। ভবিষ্যতে কোনো আপনার নিয়ে এমন কোনো আপনার নিয়ে আমাদের কাছে আসবো না যেটা আমার ব্যক্তিগতভাবে, ইনশাল্লাহ মানুষের জন্যই আমাদের কাছে আসবো, মানুষের জন্যই আমাদের সেই চাইনা। আমি কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কিংবা কোনো কিছু হয়তো এই এই উদ্দেশ্য নিয়ে মানুষের সেবা করছি না। আমি সেবা করার সবচেয়ে বড় কারণ ফরিদচুরির মানুষজন আমার বাবাকে না ভুলে, ফরিদচুরির মানুষজন আমাদের পরিবারকে আমার বাবাকে যেন সবসময় মনে রাখে, সেটাই আমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য, বেস্ট আল্লাহ যেন আমার বাবাকে বেস্ট নসিব করেন এবং আমরা যেন পরিবারের যারা সদস্যরা আছি আমরা যেন সুস্থ থাকতে পারি মানুষের সেবা করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটা সবসময় দিয়ে রাখেন যে আমরা যেন মানুষের সেবা করতে পারি। আপনারা সবাই আমাদের পরিবারের জন্য বাবার জন্য দোয়া করবেন এবং এলাকার আসার পরে আমি এখানে মতো আমাদের ঠিক বাড়িতে হিন্দু একটি ঘরের মধ্যে আগুন লাগাতে আমি সেখানে আসছিলাম, সেই হিসাবে আমি বলেছিলাম যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন এলাকার মধ্যে একটি মসজিদ যেখানে মধ্যে কাজ করতে হবে, এই মসজিদে কিছু কাজ ডেভেলপমেন্টের কাজ আছে, আমি স্বেচ্ছাই বলেছি যে এখানে সব মানুষের সুযোগ যেখানে কাজ করার সুযোগ থাকবে সেখানে আমি চেষ্টা করি সবসময় যাওয়ার জন্য। সুতরাং আপনারা দোয়া করবেন যেন সবসময় ফটিকছড়ি ফুটিয়ে টাকার মধ্যে আমি সবসময় গিয়ে মানুষের সেবাটা করতে পারি। এবং আপনারা এই যে আপনারটা দেখেছেন এই মসজিদের যে উন্নয়নের জন্য যে কাজ কর্মকাণ্ডগুলো বাকি আছে এগুলো সম্পূর্ণ করার জন্য যেটা যেটা করতে হবে আমাদের মুখ্য কমিটির সাথে বসে আমি ইনশাআল্লাহ এগুলো যত সহজে সম্ভব দ্রুততম সময়ে শেষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। সবাইকে ইনশাল্লাহ আমি ধন্যবাদ আমাকে জানাচ্ছি, কারণ আমাকে যে পারভেজ মেম্বার কিছুদিন আগে কল দিয়ে আমাকে বললো যে এলাকার মধ্যে অনেক আসলে মানুষের মধ্যে অনেক উনিও আমাদেরকে আসলে আমার জেলা পরিষদ নির্বাচনের সময় আমাকে অনেক সহযোগিতা করছেন, আমাদের এলাকার মেম্বাররা যারা আছেন এই দাঁতমারার মেম্বার যেমন কামাল মেম্বার এখানে আছেন সবাই কিন্তু সহযোগিতা করে আমাকে সদস্য বানিয়েছেন এবং সদস্যদের আমি ওয়াদা করেছিলাম যে আমি যেন
আপনাদের মানুষের উনি যে মানুষের সেবা করে সেখানে আমার সহযোগিতা থাকবে, সেটাই আমি চেষ্টা করছি, সেই ওয়াদাটা আমি রক্ষা করছি।